কোরআনে প্রায় 5 থেকে 10টা এমন আয়াত আছে যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনোদিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না আপনি যত পাপ করে ফেলেন যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই 5 থেকে 10টা আয়াত যদি আপনার মুখস্থ থাকে যেই ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হতে তাহলে তাকে বলা হয়েছে সেজন্য সৎ কাজ করে সেজন্য সৎ কাজের সাথে আল্লাহর সাথে কোনো শিরিক না করে এটা যেই ব্যক্তি করে দেখাতে পারবে তার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে এবং তাকে আল্লাহ জান্নাত দিবে আর যদি কোনো ব্যক্তি শিরক করে ফেলে থাকে যেমনটা বললাম জীবনের যতগুলো পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা ক্ষমা চাইতে হবে একটা মেসেজ আপনাকে বলেছি যে আপনাকে নিরাশ হতে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করে ফেলে তার করণীয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করতেছে সেই ব্যক্তি যদি তওবা করে নেয় তার মানে আল্লাহ কি বলতেছেন আল্লাহ ভাষাটা বলেছে এই ভাবে যেটা আপনি সূরা তোহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পাবেন ওয়া ইন্নি লাগফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা হতাদা যেই ব্যক্তি ঈমান আনবে সে তো সে শিরিক করে ফেলেছিল সে এখন তওবা করবে ওয়া ইন্নি লাগফারুন আমি অবশ্যই সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল লিমান তাবা যেই ব্যক্তি তওবা করে আমার কাছে ফিরে আসবে ওয়া আমানা ঈমান আনবে ওয়া আমিলা সলিহান সৎ কাজে লেগে যাবে সুম্মা হতাদা মরার আগ পর্যন্ত এই হেদায়েতের উপরে থাকবে আল্লাহ বলছেন এমন প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব অবশ্যই ক্ষমা করে দেব এটা বলা হয়েছে এটা এলান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে জীবনের যত পাপ আছে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন অতএব নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব এটা হচ্ছে প্রথম কন্ডিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোকে মেনে চলার বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তওবা এবং ক্ষমা নিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি আপনারও ক্লান্ত হবেন না আর ঘন্টার পর ঘন্টা বক্তব্য করা যাবে প্রায় 6 ঘন্টায় শেষ হবে না যে এত কথা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এটা বলেছি যে আয়াতটা আমি শুরুতে পাঠ করেছি ওটার ব্যাখ্যা করে দিয়ে আমরা আলোচনা শেষ করে দেব যদিও 5টা মিনিট হতে বেশি হয়ে যাচ্ছে সূরা নিসার একটা আয়াত তওবা এবং ক্ষমা সম্পর্কে যতগুলো আয়াত আছে কোরআনে প্রায় 5 থেকে 10টা এমন আয়াত আছে যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনোদিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না আপনি যত পাপ করে ফেলেন যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই 5 থেকে 10টা আয়াত যদি আপনার মুখস্থ থাকে তার মধ্যে একটা আয়াত হচ্ছে এই সূরা নিসার 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে 4টা আয়াত আছে বা 3টা আয়াত আছে এই মর্মে খুব চমৎকার তার মধ্যে একটা হচ্ছে এই 110 নম্বর আয়াত এবং একটা হচ্ছে 147 নম্বর আয়াত আর সূরা ইব্রাহিমে একটা আয়াত আছে যেটা হচ্ছে শুধু 10 নম্বর আয়াত 14 নম্বর সূরার 10 নম্বর আয়াত একটা আয়াত আছে যেটা একটু আগে বললাম সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত এগুলো এমন এমন আয়াত আরেকটা বলেছি সূরা তোহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াত এটা প্রত্যেকটা আয়াত আপনার অন্তরকে হিলিয়ে রেখে দেবে আরেকটা আয়াত আছে সূরা ফুরকানের 69-70 নম্বর আয়াত ওটা চমৎকার ওটা আমরা নেক্সট খুতবায় বলবো তার মধ্যে একটা আয়াত বললাম সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াত কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরুর রাহিম যেই ব্যক্তি ওয়ামা ইয়ামাল সুআন খারাপ কাজ করেছে আও ইয়াজলিম নাফসাহু অথবা নিজের নাফসের উপর জুলুম করেছে অন্যের সাথে ভালো বিহেভ করতে হবে কিন্তু খারাপ আচরণ করলেন এটা একটা জুলুম অন্যের হক মেরে খাইলেন যে কোনো ভাবে ওয়াদা খেলাফি করলেন এগুলো খারাপ কাজ তো না মানে নোংরা কাজ তো নয় কিন্তু এগুলো হচ্ছে জুলুম তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অমাইয়া আমাল সুআন খারাপ কাজ করলো নিজে আও ইয়াজলিম নাফসা অথবা কোনো ভাবে নিজের নাফসের উপর সে জুলুম করলো আল্লাহ বলছেন এই এই অবস্থায় যদি কেউ সুম্মা ইস্তাগফিরিল্লাহ সে যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় ইয়াজিদিল্লাহ গাফুরুর রাহিমা তাহলে সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীলও পাবে দয়াবানও পাবে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলেছেন মাত্র দুই একজন বলেছেন আমার ব্যর্থতা আমি বুঝাতে পারিনি আর আমি এখন যেটা বুঝাবো এরপরে আপনাদের সুবহানাল্লাহ আরো জোরে হবে ইনশাআল্লাহুল আজিজ আপনি কি করেছেন অন্যায় করেছেন আপনি পাপী নিজের নাফসের উপর জুলুম করেছেন পাপ করেছেন তারপরে আপনি আল্লাহর কাছে চেয়েছেন একটা জিনিস কি সুম্মা ইস্তাগফিরিল্লাহ সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আপনি ক্ষমা চাইলেন
আর আল্লাহ ওয়াদা অনুযায়ী কি করেছে আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দেব এটাই হওয়া উচিত ছিল তাই না কিন্তু আল্লাহ এটা বলেনি আল্লাহ বলছেন কোন বান্দা যদি পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায় আমি শুধু তাকে ক্ষমা নয় তার উপর দয়াও করব আল্লাহ কি বলেছে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা সে আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়াবানও পাবে তার মানে আপনি চাইবেন আল্লাহর কাছে একটা জিনিস আপনি একটু পাপি চেয়েছেন আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ বলছে বান্দা তার ক্ষমা চাওয়ার কারণে আমি তোকে ক্ষমাও করব তোর উপর আমি দয়াও করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা কেমন হয় এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম এগুলো সবই হচ্ছে ক্ষমা আরেকটা ক্ষমার উদাহরণ আপনাকে দিয়ে দিই আল্লাহর ক্ষমাটা কেমন হয় মুসনাদে আহমদ একটা হাদিস এসেছে 11244 সেই হাদিসটা আবি ইয়ালাতে আপনি পাবেন 1273 ওই হাদিসটাই আপনি আর দোয়া লিত্তাবারানির কিতাবে পাবেন 1779 1769 নম্বরে ইমাম নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামের মধ্যে এনেছেন এবং সিলসিলাতুল আহাদিস আস-সহিহার মধ্যে 104 এ রয়েছে এই হাদিসটির মধ্যে আবু সাইদ খুদরি সম্ভবত হাদিসটি আবু সাইদ খুদরি আচ্ছা যাই হোক সাহাবীর নাম আবু সাইদ খুদরি হবে তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এটা বলতে শুনেছি বা রাসূল বলেছেন কি ইন্না ইবলিস কালা লিরব্বিহি ইবলিস তার রবকে একদিন বলে فبعزتك وجلالك لا أبرح أغوي بني آدم ما دامت الأرواح فيه আল্লাহ আপনার ইজ্জত এবং বরাদ্দের কসম করে বলছি আপনি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আপনার বরাদ্দ এবং ইজ্জতের কসম করে বলতেছি এই আদম সন্তানকে আমি তো গোমরাহ করবই এবং এটা আমার এই প্রচেষ্টা থাকবে ওর মরা পর্যন্ত ওর দেহের মধ্যে রূহ যতক্ষণ পর্যন্ত আছে মা দামাতিল আরওয়াহু ফিহিম তাদের বডির মধ্যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রূহ বাকি থাকবে তার মানে মরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব যাতে করে ওকে আমি গোমরাহ করতে পারি ওকে যেন আমি পাপী করে ফেলতে পারি এটা হচ্ছে শয়তানের ওয়াদা আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছে কিন্তু জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে এই হাদিসের এই টুকরা থেকে এটা আপনাকে জানিয়ে দেই আপনি এইখান থেকে মেসেজ নিয়ে নেন শয়তান কিন্তু মানুষের মৃত্যু মুহূর্ত পর্যন্ত উপস্থিত থাকে যাতে করে সে আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি ঈমান না রাখে বা মুখ থেকে আবল তাবল বলে দেয় শয়তানই চেষ্টা করে কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন আল্লাহ কি বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা কিন্তু আমার বান্দা যারা হবে তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না আমি আমার পক্ষ থেকে ওকে টেকেল দেব আল্লাহ বলছে আপনাকে আল্লাহর বান্দা হতে হবে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 60 61 62 63 নম্বরে গিয়ে পেয়ে যাবেন এই আয়াতে ওই শয়তানের সাথে কথোপকথন রয়েছে তো শয়তান যখন আল্লাহর কাছে এমন চ্যালেঞ্জ করেছে শয়তান কিন্তু তার কাজে লেগে আছে শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে বহু মানুষকে কিন্তু জাহান্নামী করে ফেলেছে যখন একটা শয়তান এতটা ক্ষমতা রাখে চ্যালেঞ্জ করে আপনি কি মনে করেন আমাদের রব কি চুপ ছিলেন তিনি কি তাহলে মেনে নিয়েছেন এটা সুবহানাল্লাহ আল্লাহর দয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাকে ক্ষমা করে আপনাকে ক্ষমা করবে আল্লাহ বলেছেন ফাবি ইজ্জাতি ওয়া জালালি ইবলিসকে লক্ষ্য করে বলছে আমি আমার ইজ্জত এবং বরাদ্দের কসম করে বলছি লা আবরাহু আগফিরু লাহুম মা আস্তাগফারুনি আমিও ক্ষান্ত হব না আমার বান্দাকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতেই থাকব যতক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে ইবলিস বলেছে আমি ওদের রূহ বাকি থাকা পর্যন্ত পাপ করাতে থাকব আল্লাহ বলেছে ওরা যতক্ষণ পর্যন্ত তুই পাপ করাবি ওরা যদি আমার কাছে ক্ষমা চায় যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার ওকে ক্ষমা করে দেব লা আবরাহু আল্লাহ বলছে আমিও ক্ষান্ত হব না তাকে ক্ষমা করে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহর ক্ষমা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপর আমি ক্ষমাও করব দয়াও করব দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন সুবহানাল্লাহ এটা তো ক্ষমা আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত পাপকে জমা করে দিয়ে আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দেব দয়াটা কি দয়ার জন্য একটা খুতবা লেগে যাবে একটা শুধুমাত্র আমি আয়াত বলবো সুবহানাল্লাহ যেটা বলেছিলাম সূরা ফুরকান 69-70 নম্বর আপনি পড়েন আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে তাদেরকে শাস্তি দেবে কঠিন শাস্তি দেবে তারপর 70 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে যারা তওবা করে ফিরে আসবে এবং সৎকর্মে লেগে যাবে আল্লাহ বলছেন ওর জীবনের যত পাপগুলো আছে আমি এটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব এটা কেন করবে আল্লাহ ওখানে আল্লাহ এই কথাই বলেছে ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিমা কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে আর আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার জীবনের সমস্ত পাপের পৃষ্ঠাগুলো কালে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে
এটা হচ্ছে আল্লাহর দয়া আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন একটা নাজওয়া হবে আল্লাহর সাথে প্রত্যেক বান্দার নাজওয়া মানে গোপন বৈঠক এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম এনেছে আমি যদি এখানে নোট করে থাকি তাহলে নম্বরে সহ আপনাকে আমি দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজওয়া সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুতবায় আপনাকে বলবো ইনশাআল্লাহুল আজিজ এই হাদিসটা নাজওয়ার অধ্যায়ে রয়েছে বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তি আব্দুল ইবনে ওমর তার বর্ণনা করে তিনি হজের মধ্যে তাওয়াফ করছিলেন তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি নাজওয়া সম্পর্কে কোনো হাদিস পৌঁছেছে তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউদুনুল মুমিন আও ইয়াদুনু মুমিনা ইলা রাব্বিহি মুমিন তার রবের নিকটবর্তী হবে আর বলা হয়েছে মুমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে তারপরে সুম্মা দারাবা কানাফাহু আও ক্বালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাফা হচ্ছে চাদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন পুরুষ মুমিন মহিলাকে আলাদা আলাদা ডাকবে হাশরের মাঠে একটা স্পেশাল জায়গায় তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে সেখানে কেউ থাকবে না কোনো মুতারজম থাকবে না একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে কারণ সেই পৃথিবীতে যে পাপগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না তাকে দেখাবে আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি টিভিতে যা দেখি সবকিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে আল্লাহর দয়া দেখেন আপনার আমার পাপগুলো যদি আল্লাহ হাশরের সবার সামনে দেখাতো যে দেখো এই হুজুর এই পাপ করেছে বড় বড় কথা বলেছে এই পাপ করেছে শাস্তি দেওয়া লাগবে না ওটাই আমাদের লাঞ্ছনা হওয়ার জন্য যথেষ্ট যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আর যদি দেখানো হয় আমার পাপগুলো ওইভাবে আমার তো ওখানে মরে যাওয়াটাই বেটার তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন যে পাপগুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি আল্লাহ সেই বান্দার সাথে কি করবে যাতে কি হাশরের মাঠে প্রকাশ না পায় আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ইউকাররুহা যাতে করে সে বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপগুলো তোমার কি না সে বলবে আরাফতু রাব্বি আরাফতু দুইবার দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ আমি করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে সাতারতু লাকা ফিদ দুনিয়া দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম ও গফরতু লাকাল ইয়াউম আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্য শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি প্রকাশ করিনি আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তারপর সেই পিস্টাটগুলো আমলনামাগুলোকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ ডান হাতে ধরিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাশরের মাঠে ওই বেরিয়ে এসে বলবে হা উমকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল্লাহ বলছেন হে ব্যক্তি বলবে আসো দেখাই এই যে আমার কিতাব আল্লাহ আমাকে ডান হাতে দিয়ে দিয়েছে দেখো কত নেকি আর নেকি কিন্তু সব পাপ মিটিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা আল্লাহ বলেছেন তার পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এবং নেকির খাতাটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাশরের মাঠে এসে বলবে হা উমকরাউ কিতাবি আসো আমার কিতাবটা তুমি পাঠ করে দেখো কত নেকি আর কত নেকি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চেয়ে নিই যে আমাদের জীবনের সমস্ত পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয় কোনো অবস্থাতে যেন কোনো ব্যক্তি আল্লাহর থেকে নিরাশ না হয়ে যায় কোনো মধ্যস্থতাকারী লাগবে না এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছি তৃতীয় পয়েন্ট কি বলেছিলাম এই হাদিস এবং দলিল থেকে দিয়ে আল্লাহর দয়া এবং ক্ষমা শুধু আপনাকে দেখাইনি এখানে কয়েকটি সূক্ষ্ম দিক ছিল সেটা কি আল্লাহ কয়েক জায়গায় এই কথাটা বলেছে কি বলেছে যেই ব্যক্তি খারাপ কাজ করবে মাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসা তারপরে কি করণীয় সুম্মা ইস্তাগফিরুল্লাহ তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি আপনি ক্ষমা চান তার জন্য এই ব্যবস্থা কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে ক্ষমা না চায় তার জন্য কিন্তু এই অপশন আল্লাহ রাখেনি এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য জীবনের যার পাপ হয়ে গেছে সে যদি এই দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ বলছেন সেই ব্যক্তির যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব ক্ষমা চাইতে হবে আপনি জানেন আল্লাহর কাছে একবার বললে আল্লাহ ক্ষমা করে দেয় আদম আলাইহিস সালামের পাপ আল্লাহ বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত আদম তার রবের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিল আর তা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এই আয়াতটা আল্লাহ সূরা বাকারার 37 নম্বর আয়াত উল্লেখ করেছেন দোয়াটা যেটা ছিল সেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন তারা বলেছিল রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এটা ছিল দোয়া যেমনি আদম বলেছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই আল্লাহ বলছেন যেমনি এটা বলেছে ফাতাবা আলাই আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছিল কোন মাধ্যম চেয়েছে আল্লাহ কোনো ডোনার চেয়েছে আল্লাহ বলেছে কোনো আমার আমার রাস্তায় তুমি খাসি মুরগি জব করো আল্লাহ বলেছে যে এটা মান্যত করো তারপর তোমাকে ক্ষমা করা হবে কিচ্ছু করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়
এই বান্দার জন্য আমাদের জন্য আরো সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছে আল্লাহ বলছে তুই বান্দা একবার ডেকে দেখ আমি তার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়া অতএব আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও আল্লাহ ফেরাউনের মতো যেন আমাদের অবস্থা না হয় সময় থাকতে যেন আমরা তওবা করতে পারি আল্লাহ সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে দাও এবং মরার পূর্ব মুহূর্তে যেন তোমারই বান্দা হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরার সময় আমরা যেন তোমার কালেমা পাঠ করে মরতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ